ম্যাচে অনেক সময় সিচুয়েশন এমন থাকে যে 5 ওভারে 50 রান লাগে, তো ওই সময়টাতে মানে 2-3টা ম্যাচ বাংলাদেশের জন্য জিতাইতে চাই আমি। ভাগ্য নাকি সাকিব আল হাসান, কাকে ধন্যবাদ দিবেন মোসাদ্দেক সৈকত? সাকিব ইঞ্জুরিতে না পড়লে হয়তো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলাই হতো না, তবে যে পণ নিয়ে দেশ ছেড়েছিলেন সুযোগ পেয়ে ঠিক সেই কাজটাই করেছেন দক্ষতার সঙ্গে। ফাইনালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ইনিংসটা নতুন করে চিনিয়েছে মোসাদ্দেককে। ঘরোয়া ক্রিকেটে বরাবর পারফর্ম করে যাওয়া এই অলরাউন্ডার এখন আরও শানিত, আত্মবিশ্বাসটা জন্মেছে ঘরোয়া ক্রিকেট দিয়েই, আবাহনীর মতো ক্লাবকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন শিরোপা। টিমের ক্যাপ্টেন থাকলে মানে ম্যাচ সিচুয়েশনগুলো কি হয় বা পুরো 50-50 100 ওভার ম্যাচটা পুরো মাথায় থাকে, তো এখান থেকে শেখার অপরচুনিটি অনেক বেশি থাকে। এবং আমি মনে করি যে আমি আগে যা শিখছি বা আগে যা জানতাম এর থেকে অনেক বেশি পরিণত আমি এখন ক্যাপ্টেন্সির পরে। আমি এখন অনেক কিছু ম্যাচের সিচুয়েশনগুলো আরও বেশি ক্লিয়ার আমার কাছে। বাংলাদেশের ক্রিকেটের সাফল্য আর পঞ্চপাণ্ডব এক সূত্রে গাঁথা, তবে পরের প্রজন্ম ধারাবাহিকতার বৃত্তে আসছে, খেলছে দায়িত্ব নিয়ে, বড়দের সংস্পর্শ আর ভালো করার সংকল্প পরিণত করছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে। আমাদের সিনিয়ররা যা করে গেছে আমরা তাদের থেকে বেটার করতে পারি, কারণ একটা জায়গাতে ওনারা একটা টার্গেট সেট করে গেছে, এখন এটা আমাদের দায়িত্ব হচ্ছে এটা আমরা কত ভালোভাবে এটা সামনের দিকে নিয়ে যেতে পারি। এখনই আমাদের সময় যে আমরা এই সময় থেকে আমাদের মানে ধরা আর কি জায়গা থেকে যে আমরা ধরতে হবে এখন। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছে সবাই, স্বপ্নটা দেখার সাহস দেখিয়েছেন ক্রিকেটাররাই, আত্মবিশ্বাসী মোসাদ্দেকও, সবাই ছন্দে আছে আর এটাই সঙ্গী হয়ে থাকবে বিশ্বমঞ্চে। আমরা যারা ইয়াংস্টার যারা আছি এরা আসলে এদের থেকে যদি আমরা 80-90% এফোর্ড করতে পারি বা আমরা যদি পুশ করতে পারি আমি মনে করি এদের অনেক বেটার একটা রেজাল্ট আসবে। সবার ভিতরে কিন্তু একই ইচ্ছা যে একটাই ইচ্ছা যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই। সবাই যখন একসাথে একটা জিনিস চাইবে তখন কিন্তু মানে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। হয়তো চ্যাম্পিয়ন হতে পারবো কি পারবো না সেটা জানি না, বাট আমার মনে হয় যে এভাবে যদি সবাই চিন্তা করে তাহলে খুব ভালো একটা রেজাল্ট আমি মনে করি যে আসবে ইনশাআল্লাহ। ইংল্যান্ড মানেই মোসাদ্দেকের জন্য সুখস্মৃতি, গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার একটা স্পেলি ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে উইনিং শটটাও এসেছিল তার ব্যাট থেকেই। এবারও তেমন স্বপ্নের কোনো মুহূর্ত সঙ্গে নিয়ে দেশে ফিরতে চান সৈকত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।